ইয়েকিন হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে যে আমার পাশে কেউ না থাকুক আমার আল্লাহ তো আছে, ঠিক কিনা বলেন না? আর হতাশা দূর করার জন্য আপনি বেশি করে সূরা ওয়াদ দোহা তেলাওয়াত করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা এই বলে একটা অপবাদ দিল যে কয়েক মাস যাবত নবীজির উপরে ওহী নাযিল বন্ধ ছিল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুটা কষ্ট পেয়েছে বা অপেক্ষায় থাকতো কখন ওহী নাযিল হবে। তো একদিক থেকে নবীজির অপেক্ষার কষ্ট, আর অন্যদিক থেকে কাফের এখন বলা শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে, মোহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নয়, বরং আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যায় না, ছেড়ে যায় না। আমাদের সবকালে সব সময় আমার আল্লাহ আমাদের সাথে আছে না নাই? যদি দুনিয়া থেকে চলেও যান, কাফের মুশরিকরা হতাশ হতে পারে, কারণ তারা পরকাল বিশ্বাস করে না। তা আমরা বিশ্বাস করি পরকাল বলতে একটা জীবন আছে না, ওই জীবনে আমার আল্লাহ আমাদেরকে প্রতিদান দান করবে। সুতরাং জীবনও যদি চলে যায় তারপরে কখনো আল্লাহর উপর থেকে ভরসা উঠিয়ে নেওয়া যাবে না, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তুমি তো আছো, দুনিয়াতে না হোক কবরে, কবরে না হোক হাসরে, আমার বিচার আমি পাবই পাবো ইনশাল্লাহ বলেন। এটা ইয়াকিন যখন হয়ে যাবে আল্লাহ পাকের সাথ করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজি আল্লাহ মাখরাজা, বান্দা যখন তুমি আল্লাহকে ভয় করবে তখন আমি আল্লাহ তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেবো। যখন আপনি হতাশ হবেন তখন কাকে ভয় করবেন? আল্লাহকে বলে না কাকে? কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ায়াল জুকহু মিন হাইসুলা ইয়াহতাসিব, তুমি কল্পনা করতে পারবে না আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিক দান করব। আপনি দেখবেন একটা আখ আছে, আখের ভিতরে রস আছে না নাই? এই যে আমরা যে চিনি খাই এগুলি কিন্তু সব আখের রস থেকে হয়, এই একটা ছোট্ট বাঁশের মতো দেখতে, এটার ভিতরে রস দিলেন কে? বলে না দিয়েছেন কে? একটা দুর্গন্ধযুক্ত ময়লার জায়গার মধ্যে যদি একটা গোলাপ ফুলের বীজ কেউ এখানে ফেলে দেয়, দেখবেন এই দুর্গন্ধযুক্ত মাটি থেকে একটা গাছ হবে, গাছ থেকে একটা ফুল হবে, আর এই ফুল থেকে একটা সুবাস বের হবে, ঠিক কিনা বলেন? গোলাপের ভিতরে সুবাস আছে না নাই? এই সুবাস কি মাটির ভিতরে আছে? নাই তো, মাটির ভিতরে সুবাস নাই, মাটির মধ্য থেকে মাটি ফেটে গাছ হয়েছে, গাছ থেকে ফুল হয়েছে। তো আল্লাহ পাক যদি এই গোবর থেকে একটা ফুলের জন্ম দিতে পারে, আল্লাহ আপনার কষ্টকে দূর করে সুখের মধ্যে পরিণত করতে পারে, ঠিক কিনা? এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। এই হতাশার চিকিৎসা হচ্ছে আল্লাহর ভয় এবং সবর। আরেকটা প্রশ্ন, দুই ব্যক্তি বসে থাকলে তাদের মাঝখানে হাত ও মাথা নিচু করে আসার বিধান কি? মানে দুইজন বসে আছে, তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো, তিনি হয়তো তাদেরকে অতিক্রম করবে, তরের সময় তাদের মাঝখান দিয়ে যাওয়ার সময় হাতটা এরকম করে মাথা নিচু করে চলে যায়, এটার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে একটা সাধারণ ভদ্রতা, বাট এটা কি একটা সাধারণ ভদ্রতা? এটা ভদ্র হওয়া, নম্র হওয়া, এটা মুসলমানদের স্বভাব। কাফের মুশরিকরা হচ্ছে অভদ্র, ইতর, তারা হচ্ছে বেয়াদব, আর মুসলমানরা হবে নম্র, মুসলমানরা হবে ভদ্র। বলে মুসলমানরা কি হবে? নম্র এবং ভদ্র। শুধু এটা নয়, আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে মুরব্বীদের সাথে যদি পায়ে পা লেগে যায় তখন আমরা সালাম করি না, করি কিনা বলেন না? এটা কি? এটা একটা আদব। সালাম না করলে আপনি গুনাহগার হবেন না, সালাম করতে হবে এমন কোনো কথা ইসলামে বলা নাই, বা সালাম করলে সওয়াব এটাও বলা নাই, বরং এটা হচ্ছে একটা আদব যে আমার সাথে ওনার পা লেগে গেছে এই জন্য ওনাকে আমি একটু সালাম করলাম, অর্থাৎ তাকে যে আমি একটু সম্মান করলাম, এটা বোঝানো। কিছু জিনিস আছে, কোনো দেশের গুলি কোনো দেশের গালি আছে না এরকম? আছে। যেমন কিছু জায়গার মধ্যে মনে করেন এরকম আছে যে তাদেরকে সম্মান করার জন্য যদি আপনি দাঁড়ান তারা খুশি হয়, আবার যদি কিছু জায়গায় আছে তাদের সম্মানের জন্য যদি আপনি দাঁড়ান তারা বেজার হয়। এখন এটা আপনাকে সময় বুঝে ওই সময়ে, অর্থাৎ ওই সমাজের মধ্যে যেটা প্রচলন, ওই সমাজের মধ্যে যেটা প্রচলন ওই সমাজের সম্মান রক্ষার্থে আপনাকে এটা করতে হবে। এটা হচ্ছে সামাজিকতা। আর মুসলিমরা ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য তার সামাজিক যেই, এটা আবার ওই রকম প্রথা নয়, মানে যৌতুক প্রথা, এটা কি সামাজিক প্রথা? না। যৌতুক প্রথাকে সামাজিক না অসামাজিক? অসামাজিক। এটা কি ইসলামিক না অনইসলামিক? অনইসলামিক। যেটার সাথে কোরআন সুন্নাহর বিরোধ আছে
এটা সামাজিক হলেও এটাকে বয়কট করতে হবে যেটা সাথে কোরআন হাদিসের বিরোধ নাই এমন সামাজিকতা আপনি পালন করতে পারেন কোনো অসুবিধা নেই কথা কি বুঝে আসছে এই যে যেটা প্রশ্ন করছে এটা একটা সামাজিকতা বা আমাদের দেশে একটা ভদ্রতা যে দুইজন বসে আছে আপনি মাঝখানে আসলে একটু আপনি তাদের সাইড চেয়ে সাইড দেন আপনি সাইড চেয়ে চলে গেলেন আপনি চাইলে তাদেরকে কি ফুটবলের মতো লাথি মেরে যেতে পারবেন আপনি দ্বারা একেবারে ফুটবলের মতো লাথি মেরে চলে গেলে আদব হবে না বেয়াদবি হবে এই জন্য বেয়াদবি করা যাবে না আদব প্রদর্শন করবে মুসলমানের নম্র হবে ভদ্র হবে এবং তিনজন ব্যক্তি এক জায়গায় যখন বসবে দুই ব্যক্তি কানে কানে কথা বলা নিষেধ এটা হাদিসের মধ্যে সরাসরি নিষেধ এসেছে দুইজন ব্যক্তি কানে কানে কথা বলতে পারবে না কারণ তখন তৃতীয় ব্যক্তি মনে করবে সে আমার কাছ থেকে কিছু লুকাতে চায় তার অন্তরের মধ্যে একটা বদ ধারণা সৃষ্টি হবে কিনা যদি জরুরি কিছু আপনাকে বলতে হয় তাহলে আপনি অন্য সময় বলবেন অন্য সময় তাকে ডেকে বলবেন কানে কানে কথা কিন্তু তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দুইজন ব্যক্তি কানে কানে কথা বলা যাবে না আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করে সবাই বলেন আমিন।